ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে। সবাইকে স্বাগত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 15:10, আমি রান্না করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। যেহেতু কালকে বিরিয়ানি হয়েছি, এখন আলু ভাজবো, আর আটা কালকে পাকাই যাচ্ছে। এই দেখো, আচ্ছা আটা কালকে মাখাই আছে, রুটি করবো, আলু ভাজবো। আর দাদা সকালবেলা চিড়ে খেয়ে ওর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই, বাবা পটিতে বসেছে, তো চলো দেখতে থাকো। কিন্তু আমাদের বাইরে কাচাকুচি করতে হচ্ছে, বাইরের কলে তো আমার কাচাকুচি করে বাসন ধুয়ে পোছাও কমপ্লিট। বাবানের বাড়ি খেয়েছে, এখন গুছাবো। একটা রুটি খেলাম, দিয়ে দেখলাম খেয়ে গ্যাস হয়ে গেল। আর আজকে মাথাটা ঠিক রাখতে পারিনি, শুনি ম্যাডামকে আমি বলিয়ে দিয়েছি যে এভাবে যদি বলে আমি কি টাকা না নিয়ে নেবো। আমি কেন এভাবে বললাম যে দাদা কাজ করে খুব পিছনে লাগে মানুষের, সে কাজ করতে দিয়ে। তো চলো দেখতে থাকো, এখন চান করবো, ঘরটা মুছবো, ওই ঘরটা, এই রান্নাঘরটা মুছবো। ভালো লাগে না, খুব মাসছে এরকম ওয়েদারটা, কেমন চলো সাথে থাকো, দেখতে থাকো। এই বাসন দিয়ে নিয়ে এলাম, ঢাকা দেবো, ঘরের কি অবস্থা দেখো। দেখতেই পাচ্ছ আমি খেয়ে দিয়ে শুতে চলে এসেছি, তা স্নান টান করে জামা প্যান্টটা মেলে আনলাম ওদের বাড়িতে। আর এত সিঁড়িতে অত তিনতলায় ওঠো না, শরীরটা খুব খারাপ করে। তারপরে আগে যেহেতু মঙ্গলবার নিরামিষ হয়েছে, এঁচুড়ের তরকারি সয়াবিন দিয়ে, মুগের ডাল লাউ দিয়ে আর বেগুন ভাজা, তো আমি ডাল আর বেগুন ভাজা দিয়ে, কালকে চিকেন ছিল, 6 পিস চিকেন ছিল, আমি 2 পিস খেয়েছি কাই দিয়ে। আর বাবানের বাবার বাটা বন্ধুর বাবার বাঁশরী কাজ ছিল, সেখানে নিমন্ত্রণ ছিল বলে বাবা সেখানে গেছিলো, সেখানে খাওয়া দাওয়া করে এলো। আর আমার এই কাজের জন্য আমি যেতে পারিনি, এই যেতে পারিনি বলছি, আমার এগুলো কমপ্লিট করে শুতে এসেছি, কারণ আমি প্রচণ্ড ক্লান্ত, আমার শরীর একদম ভালো লাগছে না। তো শুতে এলাম, তার মাঝখানে একবার একটা কয়েকজন কাস্টমার এলো, উনি প্রোডাক্ট নিতে এসেছিলো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটা ফলো করনি, অবশ্যই ফলো করে দিও। তো আমি চলো আমি একটু ঘুমিয়ে নিই, তারপর আমি আবার আসছি। সো ফ্রেন্ডস, আমি অনেকক্ষণ উঠেছি, বাবানকে পড়াতে এসেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা। তার মধ্যে বাবান আবার খেলতে গেল বিকেলবেলা, মানে কি 4:30 পর ঘুমিয়েছি। আমাদের বাবা না খেলে, বাবা দরজাটা ভেজিয়ে দিও না একটুখানি। বাবা আবার খেলতে গেলো, বাবান খেলে এলো, তারপর গিয়ে খেলে ও খেলছিল, আমি ঘুমলাম। উঠতে গেছিল, ঘুম থেকে উঠে গেলাম আমি আর মামা মিলে খেয়ে এলাম। তারপরে বেরিয়েছিলাম, একটা পেন কিনলো দাবান, একটা পেন কিনলাম, কিনে বাড়ি আসলো। তো বাড়ি আর আসা হয়নি, ওখান থেকে বাড়ি এসে মিষ্টি আনবো বলে, যে মিষ্টি মিষ্টিটা খেতে খুব ভালোবাসি। মুখে পড়ে নিয়ে এবার যে পড়াতে দিতে গেছি, আনতে গেছি, তখনই এক আন্টি পড়িয়ে গেল। এবার আর এক আন্টি এসে গেল, আর এক মাস্টার কাছে পড়তে গেলাম,
তো যেই আনতে গেছি আপনি প্রতিষ্ঠানা চিৎকার করলো যাবে বলে, ওকেও নিয়ে গেছিলাম সাথে করে। তারপর ওকে নিয়ে এলাম, আসার সময় মিষ্টি নিয়ে এলাম, দেখো মিষ্টি, হ্যাঁ দেখো দিয়ে আমি মিষ্টি আনা নিয়ে এলাম, কারণ আমরা তো পুচুর খাইনি যে জন্য, তার জন্য নিয়ে এলাম। আর রাতেবেলা আলু ভাজা ডিম সিদ্ধ রুটি খেলাম, এখন খেতে বসলাম। এই মিষ্টিটা খেতে আমি প্রচন্ড ভালোবাসি, লট চমচ খুব ভালোবাসি। কারো বাড়িতে নেওয়ার জন্য এটা নেই, এত ভালো। এবার এটা অন্যরকম দেখলাম, তো নিয়ে এলাম আমার স্নেহা দাদার মেয়েরা। অন্যরকম টেস্ট হয়েছে, খাবি না রাখ, তবে রাখ তো রাতের দিনের যে কমপ্লিট হয়ে গেল, এবার পালা ম্যাডাম ফোন করেছিল, আমাদের দশ তারিখ একটা মিটিং আছে, এর জন্য ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন, সেই মিটিংয়ে যাওয়ার জন্য ফোন করেছে। যাব তো অবশ্যই, এগুলো রেখে আসি, তারপরে এসে আবার দেখা হচ্ছে, এখন এগুলো রেখে দিয়ে আসো। আপকে প্যার কা ক্যা হিসাব দু, আপকি মোহব্বত কো ক্যা খিতাব দু, কোই আচ্ছা সা ফুল হোতা তো জরুর পেশ করতে, জো খুদ হি এ গুলাব হ্যায় উসে ক্যা গুলাব দু। আব ক্যা বোলু আপকি তারিফ মে, বস ইউ সমঝ লো কি সারে ফুলো মে সবসে খুবসুরত গুলাব হো আপ। হ্যাপি রোজ ডে মাই লাভ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শুভ বাবা না শুতে চলে এসছে, ও পেন খুঁজে পাচ্ছে না, এখন ওই বসে রয়েছে, কালকে দেখবি এখন শো। আর তো রাত্রির 12টা বেজে গেছে, 12টা 10 বাজে, তো বলে দিন সবাইকে হ্যাপি রোজ ডে, সবাই সবাই হচ্ছে ভালোভাবে কাটিও। আমরা করে খুব টক, আর মানুষের কখন কি হয় কেউ জানে না, পরিস্থিতি মানুষকে কোথায় গিয়ে দাঁড় করায় তাও জানি না, আমরা নিজেরাও জানি না, আমাদের
ভগবান যেন সবাইকে সব পরিস্থিতি থেকে বেরোনোর জন্য সেই শক্তিটুকুনি দেয়। যখন কোনো খারাপ পরিস্থিতিতে মানুষকে দাঁড় করে, সেই খারাপ পরিস্থিতি থেকে কীভাবে বের করবে সেটাও যেন সেই বার করে দেয়। কারণ আজকে বাবানের আন্টি পড়াতে এসেছিল, তার ভাইজি মানে ভাসুরজি জামাই মারা গেছে সেই গল্প করছিল, তখন বললাম মেয়েটার বা ছোটবেলায় মা মারা গেছিল, তো দেখা যাচ্ছিল বাচ্চার ক্যান্সার হয়েছিল, বাচ্চাটা ক্লাস ওয়ানে পড়ে, তার মানে কতটাই ছোট। আজকে এই পরিস্থিতিটা খুবই খারাপ সবার ক্ষেত্রের জন্যই, এই জন্যে বললাম ঠিক। তো চলো আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, শুভরাত্রি। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, অবশ্যই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, প্লিজ করো। কারণ তোমরা আমার এত দূর আমার সাথে এসেছো, আর একটু আর আমি চাই তোমরা আমার ফ্যামিলি, তোমরা যেন আরও আমি যতদিন থাকি ততদিন যেন আমার সাথে এইভাবেই থাকো, আমার পাশে থাকো, আমাকে এইভাবেই সাহস যোগাতে থাকো এগিয়ে চলার জন্য। তো চলো, টাটা, গুড নাইট।